হ্যালো ফিওর্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু কুকিং হাউস। আমি তনু, আজ আপনাদের জন্য নিয়ে আসছি ড্রাই ফ্রুটস ভুনা খিচুড়ি। আর এই ড্রাই ফ্রুটস ভুনা খিচুড়ি তৈরি করতে যেসব উপকরণ লাগছে একবার সেটা দেখে নিচ্ছি। পোলার চাল, মুঙের ডাল, কিশমিশ, পেঁয়াজ কুচি, আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, গোটা কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, ঘি, তেল, তেজপাতা, হলুদ, লবণ, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, নারকেল কুচি এবং নারকেল কোড়ানো। প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে যে ফ্রুটসগুলো, ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি একটু ভেজে নিব। চীনাবাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম, নারকেল কুচি, কিশমিশ সবটা আমি ঘি দিয়ে একটু লাল করে ভেজে নিব। আমি এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে আমি তুলে রাখবো, যখন খিচুড়িটা একদম হয়ে আসবে তার 5-7 মিনিট আগে এটা আমি মিক্সড করে দেব। এটা হয়ে আসছে, আমি এটা তুলে রাখছি। ওই একই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব, যেটা আমার পেঁয়াজ বেরেস্তার জন্য কাজে লাগবে এবং কিছুটা যখন আমি মশলা কষাবো তার মধ্যে থেকে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এটা আমি তুলে নিচ্ছি এবং এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি, আদা, রসুন যে পেস্ট করে রেখেছিলাম সে সমস্ত মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মশলাটা, যেটা কষানো মশলা, সেটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এ পর্যায়ে আমি নারকেল কোড়াটা দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। আমি চালটা জল দিয়ে আগে থেকে ধুয়ে আমি এটা জলটা শুকিয়ে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি আমি মুগের ডাল, যেটা আমি 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এটা আমি জল ঝরিয়ে নিয়েছি। মুঙ্গের ডাল এবং পোলাওর চালটা আসলে একসঙ্গে রান্না করা খুব ডিফিকাল্ট, কারণ পোলাওর চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই মুঙ্গের ডালটা খুব আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এক, মানে রাইস কুকারের যে ছোট পট, এটা আমি 1 পট চাল এবং 1 পট ডাল দিয়ে দিচ্ছি এবং আমি 1 মগ থেকে একটু পরিমাণ বেশি জল দিয়েছি। আপনার জলটা পরিমাণ বুঝে নেবেন যে আপনি পরিমাণটা কত নিয়েছেন। এরপর আমি ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। আমার এটা প্রায় হয়ে আসছে। আমি সমস্ত যে ফ্রুটসগুলো, ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটু কিছু সময় ঢেকে রেখে দেব। এটা প্রায় হয়ে আসছে, পুরোটা না। আমি 5-7 মিনিট পরে আবার ফিরে আসছি। আমার 5-7 মিনিট হয়ে গেছে, আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। হ্যাঁ, আমার খিচুড়িটা হয়ে আসছে এবং নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করছি। এটি খুব হেলদি একটা রেসিপি। তো তৈরি হয়ে গেল ড্রাই ফ্রুটস ভুনা খিচুড়ি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি দেখতে থাকুন। সবাই হেলদি ফুড খান এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা থাকলো, বাই।